চলছে আঠারো দলের ডাকা টানা ছত্রিশ ঘন্টার হরতাল শীর্ষ নেতাদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন আঠারো দলের জোট এই হরতালের ডাক দেয় হরতালে বিশৃঙ্খলা এড়াতে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে তবে হরতালে এখন পর্যন্ত ঢাকায় কোনো বড় ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি সকালে হরতালের শুরুতে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে আটকের চেষ্টা করে পুলিশ তবে শেষ পর্যন্ত তাকে আটক আটক করেনি পুলিশ পরে কার্যালয়ের ভেতরে ঢুকে যান দুদু এখন পর্যন্ত তিনি একাই দলীয় কার্যালয়ে অবস্থান করছেন এ সময় তিনি সাংবাদিকদের অভিযোগ করেন সরকার গণতন্ত্রকে ধ্বংস করছে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি দাবিতে নেতৃবৃন্দর মুক্তের দাবিতে এ আন্দোলন চলবে সারা দেশবাসী আতঙ্কিত সেরা দেশবাসী ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে আছে এর থেকে মুক্তির জন্য আন্দোলন শুরু হয়েছে এদিকে রাজধানীর গোরান এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে হরতালের সমর্থকরা এরপরেই হরতালের সমর্থনে মিছিল বের করে খিলগাঁও থানা যুবদলের কর্মীরা মিরপুর বাংলা কলেজের সামনে ককটেল ফাটিয়েছে হরতাল সমর্থকরা হরতালের সমর্থনে মিরপুরে মিছিল করেছে স্থানীয় ছাত্রদল ও জামায়াত শিবির এর আগে ছয়টার দিকে মিরপুর বাংলা কলেজের সামনে ঝটিকা মিছিল বের করে ছাত্রদল দল এ সময় চারটি ককটেল নিক্ষেপ করে তারা পরে সেখান থেকে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করে পুলিশ হরতালের সমর্থনে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ট্যানেলে মিছিল করেছে বিরোধী দলীয় সংসদ সদস্যরা সকাল পৌনে নয়টার দিকে মিছিল শুরু করে তারা মিছিল থেকে দলীয় নেতাকর্মীদের মুক্তি মামলা প্রত্যাহার সহ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে স্লোগান দেয়া হয় শ্যামলীর রিং রোডে হিউম্যান হলার ও প্রাইভেট কার ভাঙচুর করেছে হরতালের সমর্থনকারীরা সকালে হরতালের সমর্থনে মিছিল বের করে আদাবর থানা যুবদলের কর্মীরা এ সময় তারা কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায় শোক এবার আমরা হরতাল পরিস্থিতির খবর জানবো এই মুহূর্তে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী শফিক আহমেদ এবং একই সাথে মতিঝিল এলাকায় রয়েছেন সহকর্মী মুহিম মিজান শফিকের কাছে জানতে চাই বলছে শফিক এই মুহূর্তে বিএনপি কার্যালয়ের সামনে কি পরিস্থিতি দেখছেন আপনি শামীম এই মুহূর্তে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে হরতালের যে চিত্র যে হরতাল সকাল ছটা থেকে শুরু হয়েছে সেই হরতালের চিত্র আগের মতোই রয়েছে আমি বলব এইভাবেই যে আগের মতোই এলাকায় বা যান চলাচল অনেকটা কম এবং বিশেষ করে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের যে অন্যান্য হরতালের সময়ের যে চিত্র ছিল সেই চিত্রের কিছুটা মানে পরিবর্তন এসেছে সেটা হচ্ছে যে বিএনপির কেন্দ্রীয় নেতারা দলের নয়াপল্টন কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিলেও আজকে সকাল থেকে আমরা বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে কিন্তু নেতাদের ওই ধরনের অবস্থান আমরা দেখিনি এবং বিশেষ করে পুলিশ এবং সদস্যদের কিন্তু ব্যাপক একটি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সকাল থেকে এই এলাকায় বিশেষ করে নয়া পল্টন কার্যালয়ের দুপাশেই কিন্তু গড়ে তোলা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়টি পুলিশ সামনে রেখেই তারা এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে আমাদের জানিয়েছেন তবে বিএনপির পল্টন কার্যালয়ের এখনকার যে পরিস্থিতি এখানে বিরাজ করছে তা হচ্ছে এরকম যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জামান দুদু এবং বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি তারা কার্যালয়ের ভেতরে রয়েছেন এবং কার্যালয়ের ভেতরে প্রবেশের ক্ষেত্রে শামসুজ্জামান দুদু কিছুটা পুলিশের বাধাকে পড়েছিলেন আমরা দেখেছি এবং এর আগে এর আগে আমরা দেখেছি যে বিএনপির এই নয়াপটনিক কাজের সামনে কিন্তু নেতারা অবস্থান নিতেছেন আজকে সকাল থেকে এই মূল পটক মাত্র দুজন নেতা সেখানে উপস্থিত রয়েছেন আহ আমরা এর আগে খবরে জেনেছি শামসুজ্জামান দুদু বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাকে আটকের চেষ্টা করেছিল পুলিশ ঠিক কি কারণে আটকের চেষ্টা করা হয়েছিল এ বিষয়টি যদি আমাদেরকে একটু জানান আসলে পুলিশের পক্ষ থেকে এই কার্যালয়ে প্রবেশের ক্ষেত্রে কিন্তু এক ধরনের বাধার তৈরি করা হয়েছে বলে নেতারা কিন্তু অভিযোগ করেছেন তারই প্রতিফলন দেখেছিলাম আমরা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা শামসুজ্জামান দুদুর প্রবেশের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছিলাম যে তাকে যখন তিনি যখন প্রবেশ করতে যান তখন পুলিশ কিন্তু তাকে আটকের একটা পায়ে তারা করেছিল পরে যদিও পুলিশের ইসি কিন্তু তারা কিন্তু ওই ধরনের ই করতে পারেনি পরে তাকে উপরের নির্দেশে কিন্তু পুলিশ কার্যালয় ভিতরে প্রবেশ করতে দেয় কিন্তু তার একটু পরেই যখন দলের দপ্তর সম্পাদক লথিফ জনই যখন কার্যালয়ে প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়ার কোনো ঘটনা কিন্তু আমরা দেখিনি তবে আমি এখানে আপনাকে বলে রাখতে চাই যে বিএনপির নয়াপল্টন কার্যালয় তৃতীয়তলা অবস্থান করছিলেন এবং সারা দেশের খবরাখবর তারা সব করছেন একটু পরে দুপুর বারোটা নাগাদ তারা কার্যালয়ের নিচে আসবেন বলে জানা যায় গেছে তখন নিশ্চয়ই আমরা তাদের বক্তব্য জানার চেষ্টা করব শফিক আহমেদ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য আমরা যাব এখন মহিম মিজানের কাছে তিনি আছেন অফিস পাড়ায় দর্শক আপনারা জানেন যে গত গত কালো হরতাল ছিল আজ ৩৬ ঘন্টা টানা হরতাল শুরু হয়েছে এই পরিস্থিতিতে মতিঝিলের ব্যাংক পাড়া এবং অফিস এলাকার চিত্র জানবো মহিম মিজানের কাছ থেকে মহিম কি দেখছেন সেখানে সাহরক শামীম সত্যিকার অর্থে মতিঝিল এলাকা আজ অন্য অন্য হরতালে যে পরিমাণ গাড়ি চলাচল করার কথা অন্য অন্য দিনে তার চেয়েও সংখ্যা খুব কম থাকলেও আজকে হরতাল আহ্বান করেছে আঠারো দল সকাল ছয়টা থেকে সেই অনুযায়ী প্রতি হরতালে যেমন গাড়ি চলাচল করে সেই অনুযায়ী প্রতি দিন যেমন একশো শতাংশ গাড়ি চলাচল করলে সেইখানে ষাট শতাংশ গণপরিবহন চলাচল করছে যেহেতু ব্যক্তিগত গাড়ি সংখ্যা খুবই কম সেই কারণে হয়তো রাস্তাঘাট একটু খালি দেখা গেল গণপরিবহনের সংখ্যা কিন্তু কমতি নেই আর শামীম আপনাকে বলি যে হরতাল পরিস্থিতি আঠারো দল আমি একটু আগে বংশাল এলাকায় ঘুরেছি এবং বংশাল এলাকায় বংশাল থানা ছাত্রদল এটি আমার চোখের সামনে ঘটেছে যে তিনটি ককটেল পুলিশের ওপর ছুড়ে মারে এবং বিস্ফোরণ ঘটায় তখন পুলিশ তাদের প্রতিহত করতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে সেটি হচ্ছে রাজধানীর বংশাল এলাকা এর আগে তার আধা ঘন্টা আগে রাজধানীর গুলিস্তান এলাকায় সেখানে যুবদল বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় হরতালের কারণে এবং হরতালকে যাতে তারা মানে একটু ভালো দিকে নিয়ে যেতে পারে যাতে ত্রাসের সৃষ্টি করতে পারে গণ পরিবহন যাতে চলাচল করতে বাধ্য না হয় সেই কারণে একটু ত্রাসের জন্য তারা গুলিস্তান রাজপথে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কারণে সেটিও মহিম আপনি মতিঝিল এলাকায় যদি আমাদেরকে একটু অফিস পাড়ার খবর জানান যে সেখানে মানুষের উপস্থিতি কেমন দেখছেন ব্যাংকগুলো বা অফিসের কার্যক্রম কিরকম চলছে এ বিষয়ে আমাদেরকে একটু জানাবেন সেটি হচ্ছে যে আমি যেটি দেখেছি যে আসলে অফিস সরকারি অফিস বেসরকারি অফিস থেকে শুরু করে যত ধরনের কার্যালয় রয়েছে যত প্রতিষ্ঠানের সরকারি বেত বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে রয়েছে সেখানে কিন্তু উপস্থিতি প্রায় সত্তর শতাংশ এখানে কর্মকর্তা কর্মচারীরা প্রায় সবাই উপস্থিতি আছেন উপস্থিত রয়েছেন কিন্তু যারা এই মতিঝিল এলাকা যারা সেবা গ্রহণ করবেন গ্রাহক গ্রাহক যারা সাধারণ মানুষ তাদেরও সংখ্যা কিন্তু অত্যন্ত কম কারণ হচ্ছে যে তারা অন্য ভয়ের কারণে আতঙ্কের কারণে সহিংসতার কারণে আমি আপনাকে বলেছি গণপরিবহন চলাচল করছে ভালো কিন্তু আসলে এখানে যাত্রী উপস্থিতি কম কারণ হরতালের যে নাশকতা হরতালের যে সহিংসতা এই ভয় আসলে যারা গ্রাহক যারা সেবা গ্রহণ করবেন এই মতিঝিল এলাকায় যত মানে অফিস রয়েছে কর্মস্থল রয়েছে তারা তাদের এখানে উপস্থিতি অন্য অন্য দিনে চাইতে অনেক কম মহিম মিজান এবং শফিক আহমেদ আপনাদের দুজনকেই ধন্যবাদ যোগ দেবার জন্য